Shine bright, shine ever bright is grand for us. Today, what I will teach you, the topics is 10 number item of class 5. Okay, let's go board. Read the tips to be a good football player. Ek jon bhalo football khelwar hote, paramorsho gulo poro. Then, answer the following questions. Otopor nicher proshno gulo uttor koro. তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে নিই কি কি টিপস দেওয়া হয়েছে বা পরামর্শ দেওয়া হয়েছে। আমরা বক্সের ভিতরে এই পরামর্শগুলো একটু চোখ বুলিয়ে নিই। নাম্বার ওয়ান, কিপ ইউর বডি ফিট ফর প্লে, খেলাধুলার জন্য তোমার শরীর সুস্থ রাখো। নাম্বার টু, এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত অনুশীলন করো। নাম্বার থ্রি, নো দ্য রুলস অফ দ্য গেম, খেলাধুলার নিয়মগুলো শেখো। নাম্বার ফোর, প্র্যাকটিস রেগুলারলি ইন দ্য ফিল্ড, মাঠে নিয়মিত চর্চা করো। নাম্বার ফাইভ, অবি অ্যান্ড ফলো দ্য অ্যাডভাইস অফ ইউর কোচ, তোমার কোচ বা শিক্ষকের উপদেশগুলো বা পরামর্শগুলো অনুসরণ করো এবং মেনে চলো। এই হচ্ছে আমাদের পরামর্শ বা টিপস। এই টিপস থেকে তোমাদেরকে তিনটি কোয়েশ্চেন জুড়ে দেওয়া হবে। এ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে তোমার নলেজ অর্থাৎ জ্ঞানমূলক, আর বি নাম্বার প্রশ্নটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অনুধাবনমূলক, সি নাম্বার প্রশ্নটা হচ্ছে অ্যাপ্লিকেশন অর্থাৎ জ্ঞানমূলক। আমরা তাহলে এ নাম্বার প্রশ্নটা এখন শিখব। নাম্বার এ, হোয়েন ডু ইউ নিড টু এক্সারসাইজ, কখন তোমার অনুসরণ করা দরকার বা প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগী হও, হোয়েন ডু ইউ নিড টু এক্সারসাইজ, কখন তোমার অনুসরণ করা প্রয়োজন। এখানে কোশ্চেন ওয়ার্ড হোয়েন, এরপরে ডু রয়েছে। এখানে ডু হচ্ছে অক্সিলারি ভার্ব আর নিড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এর মাঝখানে কি রয়েছে, রয়েছে তোমার সাবজেক্ট। এখানে সাবজেক্টটি হচ্ছে ইউ, সেকেন্ড পারসন, সাবজেক্ট সেকেন্ড পারসন। এটা উত্তর করার সময় কি হয়ে যাবে, ফার্স্ট পারসনে রূপান্তরিত হবে। এই ইউটা আমরা আই দিয়ে উত্তর করতে পারি, উই দিয়ে উত্তর করতে পারি, এটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, আই। তাহলে আমরা এখানে কি লিখব, আই। তারপরে আমরা সিকোয়েন্স অনুসারে ভার বসাবো, আই নিড টু এক্সারসাইজ। আমরা বক্সে একটু ফলো করি, টু নাম্বার টিপসে দেওয়া আছে এক্সারসাইজ রেগুলারলি, তাহলে আই নিড টু এক্সারসাইজ, এখানে কি তথ্যটা আসবে, এই রেগুলারলি। আমরা এখানে রেগুলারলি শব্দটি লিখবো, তাহলে আমাদের উত্তরটি পুরোপুরি সম্পন্ন হয়ে গেল। আই নিড টু এক্সারসাইজ রেগুলারলি, আমাকে নিয়মিত অনুসরণ করা দরকার বা প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা নেক্সট কোশ্চেনটা বি নাম্বারটা আমরা ফলো করি, হোয়াট ডু উই নিড টু নো অ্যাজ এ ফুটবল প্লেয়ার, একজন ফুটবল খেলোয়াড় হিসাবে আমাদের কি জানা দরকার। তাহলে আমরা এই আগের মতোই আমরা জানি যে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব, এর মাঝখানে কি থাকে, সাবজেক্ট থাকে। আমরা তাহলে উত্তর করার শুরুতেই কি কি করব, সাবজেক্টটি বসাবো। তাহলে উত্তরটা হবে এরকম, উই নিড টু নো দ্য রুলস অফ দ্য গেম, দ্য রুলস অফ দ্য গেম। তারপর আমরা কি করবো, অ্যাজ এ ফুটবল প্লেয়ার, এটা বসে দিব, অ্যাজ এ ফুটবল প্লেয়ার। তাহলে উত্তরটা পুরোপুরি কি, সম্পূর্ণ উত্তরটা কি কিরকম হলো, উই নিড টু নো দ্য রুলস অফ দ্য গেম, আমাদের খেলাধুলার নিয়ম জানা দরকার অ্যাজ এ ফুটবল প্লেয়ার, একজন ফুটবল খেলোয়াড় হিসাবে, অর্থাৎ একজন ফুটবল খেলোয়াড় হিসাবে আমাদের খেলাধুলার নিয়মকানুন জানা দরকার। শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা সর্বশেষ যে কোশ্চেন নাম্বার সি, এটাকে আমরা এটা শিখব। এখানে প্রশ্ন হচ্ছে,
How will you be a good football player? কিভাবে তুমি একজন ভালো ফুটবল খেলোয়াড় হবে? How will you be a good football player? কিভাবে তুমি একজন ভালো ফুটবল খেলোয়াড় হবে? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা উত্তরটা করব এভাবে, How I will be a good football player are given below. কিভাবে একজন ভালো ফুটবল খেলোয়াড় হওয়া যায় তা নিচে দেওয়া হলো। To be a good football player এই সেন্টেন্সটা আমরা লিখব, অর্থাৎ একজন ভালো ফুটবল খেলোয়াড় হতে। তারপর আমরা কি করব, আমরা বক্সে চলে যাব। To be a good football player আমরা এখানে কিন্তু আরেকটু জিনিস লক্ষ্য করতে আমাদের আরেকটু জিনিস লক্ষ্য করতে হবে যে হাওয়ের পরে উইল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই প্রশ্নটা ফিউচার টেন্স আছে। ফিউচার টেন্সে যদি প্রশ্ন থাকে আমাদেরকে কি করতে হবে, ফিউচার টেন্সে উত্তর করতে হবে। অনেকেই এরকম এই উত্তরটা এরকম করে যে আই হ্যাভ টু ব্যবহার করে, আসলে আই হ্যাভ টু ব্যবহার করলে উত্তরটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমার বোধগম্য নয়। এখানে বোধ হয় যে কোশ্চেনটা যদি ফিউচার টেন্সে থাকে আমাকেও ফিউচার টেন্সে উত্তর দেওয়াটাই যুক্তিসঙ্গত বা অধিকতর শ্রেয়। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা উত্তর করব কিভাবে, ফিউচার টেন্সে। হাউ আই উইল বি এ গুড ফুটবল প্লেয়ার আর গিভেন বিলো, কিভাবে আমি একজন ভালো ফুটবল খেলোয়াড় হতে পারি নিচে দেওয়া হলো। টু বি এ গুড ফুটবল প্লেয়ার, একজন ভালো ফুটবল খেলোয়াড় হতে আমরা কি করব, এই ইনস্ট্রাকশন প্রথম যে টিপসটা আছে এটার আগে আমরা আই শ্যাল ব্যবহার করব। আই শ্যাল কি, তারপরে এই ইউর পার্সনটা একটা সেকেন্ড পার্সন আমাদেরকে এটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, মাই হয়ে যাবে। এই এই লাইনটা আমরা লিখে দিব, আই শ্যাল কিপ মাই বডি ফিট ফর প্লেইং। আমাদের এই বাক্যটা হয়ে গেল, একটা বাক্য আমাদের হয়ে গেল। আমরা কিন্তু এই সেকেন্ড পার্সনটা ইউর পরিবর্তন করে মাই কি করেছি, ইউর পরিবর্তন করে মাই লিখেছি। যেখানে ইউর থাকবে সেখানেই পরিবর্তন হয়ে মাই হয়ে যাবে। তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা আমরা কিভাবে লিখব, আই শ্যাল এক্সারসাইজ রেগুলারলি, আমি নিয়মিত অনুশীলন করব। তারপরে থার্ড যে টিপসটা রয়েছে এটার আগে কি করব, আই শ্যাল ব্যবহার করব। আই শ্যাল নো দ্য রুলস অফ দ্য গেম, আমি কি করব, খেলাধুলার নিয়মকানুনগুলোকে শিখব বা জানব। তারপরে এটার পূর্বে কি করব, আমরা আই শ্যাল ব্যবহার করব, আই শ্যাল প্র্যাকটিস রেগুলারলি ইন দ্য ফিল্ড, আমি কি করব, নিয়মিত মাঠে চর্চা করব বা অনুশীলন করব। একেবারেই সর্বশেষ যেই টিপসটা দেওয়া হয়েছে এটার পূর্বে আমরা আই শ্যাল ব্যবহার করব, আই শ্যাল অবি অ্যান্ড ফলো দ্য অ্যাডভাইস অফ, এখানে ইউর আসছে এটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, মাই হয়ে যাবে। তাহলে আই শ্যাল অবি অ্যান্ড ফলো দ্য অ্যাডভাইস অফ মাই কোচ, আমাকে কি করতে হবে, আমার কোচের পরামর্শ বা উপদেশ অনুসরণ করতে হবে এবং মেনে চলতে হবে। তাহলে আমাদের সি নাম্বার উত্তরটা সম্পূর্ণ হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ, সি নাম্বার উত্তরটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে না, একটু বুঝলেই হয়ে যাবে যে আমরা প্রত্যেকটা টিপসের আগে কি করেছি, আইশাল ব্যবহার করেছি। দেখো ফার্স্টের আগে আইশাল ব্যবহার করেছি, সেকেন্ড টিপসের আগে আইশাল ব্যবহার করেছি, থার্ড টিপসের আগে আইশাল ব্যবহার করেছি, ফোর্থ টিপসের আগে আইশাল ব্যবহার করেছি। তাহলে কি আমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি বেশি চর্চা করো। তোমাদের শুভকামনা করে, তোমাদের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।